হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার এমপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ নিয়ে আসছি নতুন একটা রেসিপি, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। তো প্রথমেই তেল দিয়ে দিলাম, তারপর মাছের মাথাগুলোতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম, তারপর তেলে দিয়ে দিলাম ভাজার জন্য, তারপর একটু নেড়েচেড়ে নেব যেন মাছের মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। যত ভালোভাবে ভাজা হবে তত রান্নাটা দেখতে সুন্দর লাগবে। তো এখন হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নিলাম মাছের মাথাগুলো, একটি পাত্রে নামিয়ে নিলাম, তারপর আবারও একটু তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে তারপর দিলাম পাঁচফোড়ন দিয়ে একটু আগে থেকে ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচড়া করে নিলাম। ভালোভাবে বাদামি রঙের করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে, তারপর দিয়ে দিলাম এক মুঠো চাল, সেটা হলো পোলাওর চাল, দিয়ে একটু নাড়াচড়া করে নিতে হবে যেন রংটা দেখতে সুন্দর আসে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, জল দিয়ে তারপর দিয়ে দিলাম জল ফুটে উঠলে মাছের মাথাগুলো, তারপর ভালোভাবে জল ফুটে উঠলে একটি পাত্রে নামিয়ে নেব। থ্যাংক ইউ।